আমি ছোটবেলা থেকেই এই লুচি আর আলুর দমের ভক্ত স্কুল লাইফে আমার কাছের বন্ধুরা সনাতন ধর্মের হওয়াতে বরাবরই ওদের পুজোতে বা যে কোনো অনুষ্ঠানে লুচি আলুর দম অথবা সবজি খেতাম আর এই ট্রেডিশনটা চলে এসেছে একদম যখন আমি ভার্সিটি লাইফ শেষ করি তখন পর্যন্ত কারণ ভার্সিটি লাইফেও আমার কাছের বন্ধু ছিল সনাতন ধর্মের আমার মনে আছে যে কোনো অনুষ্ঠান হলেই আমার এই বান্ধবীদের মা মানে আমার সব সবসময় এই লুচি তরকারিটা যে এত মজা করে রান্না করে আজকে হঠাৎ করে আমার সেই গল্পগুলো মনে পড়ে গেল আর চলে আসলাম লুচি বানাতে কিন্তু আমি যতই লুচি বানাই আন্টিদের হাতের লুচির স্বাদ আমি কিন্তু কখনোই ফেরত পাবো না আমার মনে আছে একবার আমরা পুজোতে বৃষ্টিতে বাসায় গিয়েছিলাম আন্টি ভোর ছয়টা থেকে সবজি রান্না করছিল আর সেই সবজিটা যে এত মজার ছিল আমি আজ পর্যন্ত কখনোই ভুলতে পারবো না সাথে ছিল গরম গরম লুচি লুচি অবশ্য আমরা তিন বান্ধবী মিলে আন্টিকে হেল্প করে ভেজে দিয়েছিলাম কিন্তু আন্টির হাতে সেই সবজিটা মাই গড আমি মরে যাওয়ার আগ পছন্দ মনে রাখবো এখনো কথা হলে মাঝে মধ্যে আন্টিকে বলি আন্টি ওই সবজিটা আমার এত পছন্দ আন্টি তো বরাবরই ডাকে চলে আসো বাসায় এসে খেয়ে যাও কিন্তু এত দূরে থাকি যে সেই নওগাতে যে আন্টির হাতের সবজিটা খাওয়ার মজাটা আর হয়তো সহজেই পাবো না মাঝে মধ্যে খুব মনে করলেও যাওয়ার কোনো যখন অপশন পাই না তখন বাসায় নিজেই রান্না করার চেষ্টা করি কিন্তু যতই রান্না করি আনটিদের হাতে স্বাদ আমি বারবার বলছি সেই স্বাদটা আমি পাই না একই মশলা একই সব কিছু করছি আলুর দম আর লুচি অবশ্য এটার রাবজার শুধু আমার ছিল না আমার বাসার সবার ছিল সবাই এই আলুর দম আর লুচিটা খেতে চেয়েছিল তাই আমার মতো করে রান্না করছিলাম আলুর দমে চেষ্টা করবেন সবসময় গোল গোল ছোট ছোট আলুগুলো দিয়ে আলুর দম করার কিন্তু আমার কাছে ছিল না বাট খেতে তো মন চাই করতেই হবে তাই এইভাবেই বড় আলুকে কেটে নিয়েই করেছি আলুর দম রান্না করাটা কিন্তু বেশ সহজ ব্যাপার সবাই করতে পারবে যারা পারবেন না তারা আমার ভিডিওটা দেখে ফেলবেন তাহলেই হবে আর লুচির ক্ষেত্রে লুচির আটাটাকে ভালো করে ময়ান দিবেন তেল দিয়ে এবং তারপর এটাকে ভালো করে পানি দিয়ে মধ্যে অনেকক্ষণ রেখে দিবেন তাহলে দেখবেন সফট হয়ে যাবে আর তারপর লুচি ভাজবেন এরকম গরম গরম লুচির তেল কিন্তু সবসময় ভালো একটা হিটে রাখতে হয় তাহলে লুচি ফুলে ওঠে এটা আমি পরে বুঝতে পেরেছি আগে কিন্তু বুঝি নাই যে তেল যত গরম হবে লুচি তত ফুলবে বেশি এই তো গরম গরম লুচি আর তরকারি মানে আলুর দম দিয়ে সকালবেলার খাবারটা শুরু করেছি কি যে মজা সবাই যে এত মজা করে খেয়েছে বলার বাইরে সব থেকে বেশি মজা লেগেছে আমার কাছে এই আলুর দমটা চাইলে এখানে আপনারা একটু মিষ্টি অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু খাওয়াটা আরও জমে যাবে আর এই যে এখানে একটু ঝোল রেখেছিলাম কারণ আমাদের বাসায় আবার সবাই ঝোল প্রিয় এটা মানে বলার বাইরে আমি চাই নাই ঝোল রাখতে বাট একটু ঝোল তো রেখেছিলাম আর আলুর তরকারি আলু তো এমনিতেই ঝোলটাকে টেনে নেবে বাই দেবে আপনারা কিন্তু ভিডিও পুরোটা দেখেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন